আজকে একটি শুভ দিন আর এই শুভ দিনে ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে পঁচাত্তরতম স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা আর এই শুভলগ্নে চলো সকলে বলে উঠি বন্দে মাতারাম জয় হিন্দ কিন্তু ভাই টেকনোলজি তো আর থেমে থাকছে না আর এই টেকনোলজির দুনিয়ায় তোমরা জানো অ্যাপেল হলো ভাই একটা গুরুত্বপূর্ণ ব্র্যান্ড এবং এক নম্বর কিন্তু এই স্মার্টফোন ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে গেলে আজকাল ইউজার্সরা একবার নয় পাঁচবার ভাবছে কেন এমনটা আবার এমন একটি ব্র্যান্ড যে আসছে নতুন স্মার্টফোন নিয়ে যে স্মার্টফোনটা তোমায় দেবে ফ্ল্যাকশি কিলার এক্সপিরিয়েন্স গেমিং হবে দারুণ ক্যামেরা হবে ওয়াও আর তার সঙ্গে সব কিছু মিলেমিশে দুর্দান্ত মাত্র পঁচিশ হাজার টাকায় অবশ্যই বলবো আবার আমরা স্মার্টফোন ব্যবহার করি কিছু অ্যাপস ব্যবহার করার জন্য কিছু গেম ব্যবহার করার জন্য কিন্তু আজকাল স্মার্টফোন ব্যবহার করার আগেই অনেক কিছুতে আমাদের হাতে হাত করে পরিয়ে দিচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্ট কেন এরকমটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শুধু দাদার সঙ্গে থাকো ভিডিও শুরু করার আগে একটাই তোমাদের কাছে অনুরোধ ভাই তোমাদের যদি কোথাও ভালো লাগে এই ভিডিও সকলকে আমার অনুরোধ রইল একটা লাইক দিয়ে শুরু হয়ে যাক আর অবশ্যই যদি পরিবারের সদস্য না হয়ে থাকো হয়ে যাও চলো ভাই তো যে এক্সপিরিয়েন্সটা টেক আপডেটের তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো ভিভো ভিভো জানো তো একটা দুর্দর্শক কাজ করতে চলেছে কেন ভাই কারণ ভিভো একটা ভালো ব্র্যান্ড আর এই ভিভোর এক্সক্লুসিভ নিউজ চলে এলো যেখানে ভিভো ভি টোয়েন্টি ফাইভ ফাইভ জি ভিভো ভি টোয়েন্টি ফাইভ ই ফোর জি এই দুটি স্মার্টফোন আসছে সেভেনটিন্থ অগস্ট এইটিন্থ অগস্ট মিলেমিশে একাকার হয়ে যাব ভিভো এবং আমরা এবং এই স্মার্টফোনে দেখা যাচ্ছে লাইভ ইমেজ হয়েছে ডিজাইন আমরা চোখে ভাই। এবং এই ক্যামেরা থাকবে আর বলতে পারি গিরগিটি স্মার্টফোন গিরগিটি স্মার্টফোন মানে ভিভো ব্যাকপ্যানেল চেঞ্জ করবে তোমার মুড অনুযায়ী ভাই দুঃখ থাকলে একটু হালকা কালার আর আনন্দ থাকলে একটু দারুণ উজ্জ্বল কালার ভাই চলো আমরা নেক্সট আপডেটে চলে যাই আর নেক্সট আপডেট রয়েছে রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি এমন একটা ভালো কাজ করছে ভালো কাজ করেছিল আগেই ভাই কিন্তু এবার বলছে ওই সব আমরা নাইন যাব না একদম আই আই টু আই দেখব রিয়েলমি নাইন আই ফাইভ জি খুব তাড়াতাড়ি আসছে এবং সেভেন্টিন টু এইটিন্থ অগাস্টের মধ্যে এই স্মার্টফোনটি লঞ্চ হবে এবং এই স্মার্টফোনটির যে স্পেসিফিকেশন চলে এসছে ডায়মন্ড সিটি এইট ওয়ান জিরো প্রসেসর নাইনটি এর রিফ্রেশ রেট পঞ্চাশ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারি আর শোনা যাচ্ছে আঠেরো ওয়াটের ফাস্ট চার্জার শুধু তাই নয় ভাই ডিফারেন্ট কাইন্ড অফ কালারে আসছে একটু সোনা সোনা হয়ে যান সোনা দিয়েও সোনাই মোড়ানো এই স্মার্টফোন আমাদের আপডেট শাওমির পক্ষ থেকে ওই যে বুঝলাম না ভাই একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন একটা ফ্ল্যাগশিপ কিলার এক্সপিরিয়েন্স আমাদের হাতে দেবে আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও হ্যাঁ তো এই স্মার্টফোন ব্র্যান্ডটা হলো শাওমি এবং তার বাচ্চাটা হলো টুয়েলভ টি প্রো এবং এই স্মার্টফোনটি তে থাকবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেসের ও ডিসপ্লে উল্লাল্লা উল্লাল্লা এবং তার তার সঙ্গে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেট এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এতদিনে স্বামীকে বলবো হ্যাঁ তোমার ভুল হয়েছিল হা এবার ঠিক করেছো। এবং এই স্মার্টফোনের স্ন্যাপড্রাগনের এইট প্লাস জেন ওয়ান এল পি ডিডিআর ক্যামেরা আর ফোনটা থাকবে 20 মেগা পিক্সেল ভাই পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারি একশো ওয়াটের ফাস্ট চার্জিং দেখো গ্লোবাল মার্কেটে তো লঞ্চ হয়েই গেছে এবং এই স্মার্টফোনটা ইন্ডিয়া এবং বাংলাদেশে ইন্ডিয়াতে বলা হচ্ছে তিরিশ হাজারের নিচে আর অফার দিয়ে টোয়েন্টি আর বাংলাদেশের ভাই বন্ধুরা পাবে প্রায় তিরিশ থেকে বত্রিশ পঁয়ত্রিশের মধ্যে কি আমাদের থাকছে এমন এমন একটা জিনিস সেটা অ্যাপস। উল্লাল্লা একটা জিনিস যেটা হলো গেম দেখো আমরা প্রত্যেকে স্মার্টফোন কিনি আজকাল প্রসেসার দেখে কেন কারণ গেমিং খেলতে হবে যে ভাই আর এই গেমিং খেলতে গিয়ে যদি একের পর এক গেমিংগুলো ভাই ব্যান হয়ে যায় কি বলবো একটু হালকা করতে হবে তো এখানে ক্র্যাপটন বিজেএমআই ব্যান এবার ক্যাপ্টেন কি করছেন কোঅপারেট করতে চাইছে কার সঙ্গে ভারতীয় সরকারের সঙ্গে এবং তারা বলছে আমরা আপনাদের সঙ্গে সব রকমের সহযোগিতা করব। এবং বিজেএমআই যে রিমুভ হয়েছে অনলাইন স্টোর থেকে ওটা জুলাইয়ের আঠাশ এবং গেমিং কোম্পানিজগুলো পি এম মোদিকে একটা মানে লেটার লিখেছে আমাদের ক্ষমা করে দিন আমার ভুল হয়েছে হ আমায় ক্ষমা করে দিন তো আশা করি আবার বিজিএমআই মানে সবইমাই আসবে আচ্ছা আমাদের নেক্সট আপডেট হলো আরেকটা অ্যাপ্লিকেশন যেটা বলছিলাম না আমরা স্মার্টফোন ব্যবহার করি যে ভাই অ্যাপস কিছু গেমস ইউজ করব ও ভাই যদি এগুলো ইউজ না করতে পারি তাহলে স্মার্টফোন ইউজ করে কি লাভ বলো তো তাই জন্য বলছি এবার ভিএলসি মিডিয়া প্লেয়ার এই ভিএলসি মিডিয়া প্লেয়ারে আমরা মুভিস টুভিস দেখতাম এবং তোমরাও দেখতে অনেক কিছু ওগুলো আর বলবো না তো যাই হোক এই ভিএলসি মিডিয়া প্লেয়ারও এবার ব্যান কেন এবার এইখানটায় একটা আননোন রিজনের জন্য এখানটায় ব্যান হয়েছে এবং ভিডিও ল্যান্ড এটা কনফার্ম করেছে এবং ভিডিও ল্যান্ড বলেছে এই যে অ্যাকনলেজ তারা পাঠাচ্ছে যে আমাদেরও ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে হ তো ভিডিও প্লেয়ারের এই ভিএলসিও ব্যান আছে তবে চলে আসবে আমাদের আপডেট ওয়ান প্লাস বলছে সাউমি ও ভাই বলছে স্যামসাং ও ভাই এরা তো ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করছে তাহলে আমরা ক্যানে পিছিয়ে থাকবো ওয়ান প্লাস তেইশ সালে এমন একটা সুন্দর ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আসবে তবে নাম জানা যায়নি এই ফোল্ডিং ফোনটা যে এসছে সেটা গুগলের সঙ্গে টাই আপে হবে এবং যেখানে অ্যান্ড্রয়েডের নিউ নিউ আপডেটস পাবো নতুন ফিচার্স পাবো প্রকাশ করে খুলে যাবে আর টকাস করে দরজা বন্ধ হয়ে যাবে তখন আর ঢুকতে পারবে না তো দেখি ওয়ান প্লাস করে আমাদের নেক্সট আপডেট অ্যাপেল দেখো ভাই অ্যাপেল একটা ভালো ব্র্যান্ড আর তার আইফোন মানে কিডনি বেছে কিনতে হয় তবে আমি এবার বিগ বিলিয়ন ডেতে কিনবো আর তোমাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স ভাই গরিব ওই টাকা পয়সা একটু জমিয়ে জমিয়ে কিনছি আর কি তো এই যে স্মার্টফোনটা যে আমাদের অ্যাপেল এই অ্যাপেলের দেখো অ্যাড আসতো না কেমন না অ্যাপেল তোমাকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিত ইউআই দিত এবারে এই অ্যাপেলই বেশ কিছু যে মেসেজিং অ্যাপ বা তাদের আই ক্লাউড এরকম যে স্টোরগুলো এইখানেও তারা কাস্টমাইজড অ্যাডস দিচ্ছে অর্থাৎ তুমি অ্যাডসগুলোকে কম বেশি করতে পারবে তবে যেগুলো নিয়ে সব ইউজার্সরা কথা বলছে ভাই যে আমরা অ্যাপেল কিনবো অত দাম দিয়ে কেড বেছে কেন অ্যাডস দেখবো গো অন্যদের তো এইখানে অ্যাপেলের ফোন যারা কিনছো অ্যাডস একটু ফ্রিতেই পাচ্ছো তো অ্যাপেলও এই জায়গায় চলে এলো মানে নেক্সট আপডেট পাই ভিভো ভিভো করছে ভালো কাজ আবার বলছি একটা ইন্টার লেভেলে দাবাং এন্ট্রি দিচ্ছে এবং ভিভো সলমান খানকে নেয়নি নিজে নিজেই লঞ্চ করছে ওয়াই সিরিজের ওয়াই টোয়েন্টি টু বাজেট রেঞ্জের গেমিং ফোন মিডিয়াটেক হিলিও জি এইট্টি ফাইভের সাথে আসছে এবং গিগ বেঞ্চে এটা লিস্টেড হয়েছে ভালো স্কোর এসছে ভাই এবং এই স্মার্টফোনটাই আমরা অনেক কটি স্মার্টফোনের সঙ্গে পাবো ওয়াই থার্টি ফাইভ ওয়াই টোয়েন্টি টু ওয়াই টোয়েন্টি টু এস এবং এই স্মার্টফোনে আমরা টুয়েলভ অপারেটিং সিস্টেম পেয়ে যাব এবং পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং তার সঙ্গে ডুয়াল স্পিকার অনেক কিছু বাট একদম বাজেটের মধ্যে আমাদের নেক্সট যে আপডেটটা সেটা হলো প্লে স্টোরে দেখো প্লে স্টোর মি ইউআই থিমকে ব্যাংক করে দিয়েছে ভাই কত কি ব্যান করবে স্বামীর সঙ্গে এরকমটা হওয়া উচিত ছিল কারণ তোমরা জানো স্বামীর বেশিরভাগ অ্যাপসেই আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা পাই আনওয়ান্টেড অনেক কিছু তো আমরা দেখতেও পারি না ইচ্ছা থাকলে সবারই সাথে যাই হোক এই প্লে স্টোর থেকে মিওয়াই থিমসকে ব্যান করার একটাই কারণ কারণ অনেক কিছু ডেটা লিক হচ্ছে এবং আমাদের যে আনওয়ান্টেড বলতে পারো সেই জিনিসগুলো দেখাচ্ছে এবং তা আমরা যে মিওয়াই থিম লাগাই ওয়ালপেপার লাগাই এগুলো ছাড়া তো কাস্টমাইজেশন পুরো বিকল্প আর কিছু নেই পুরো বিকল হয়ে যাবে স্বামী ফোন তো এরকম একটা নিউজ আসছে দেখা যাক শ্যামের ব্যাপারে মুখ খোলে নিই মনো খোলে নিই কী করা যায় আমাদের নেক্সট আপডেট হচ্ছে মোটো মোটো ভাই মোটামুটি একটা কাজ করছে বলছে ই আমাদের হলো এন্ট্রি লেভেলের স্মার্টফোন ই টোয়েন্টি টু আই বাজেটে খুব তাড়াতাড়ি আসছে যেটা টি আর ডি এফসিসি সার্টিফিকেশনে দেখা গেছে যেখানে ট্রিপল ক্যামেরা থাকবে এবং পলিকার্বোডের ডিজাইন পাঞ্চল ডিসপ্লের সঙ্গে এবং এই স্মার্টফোনে আমরা মিডিয়া টেকের প্রয়াসর পাবো হ্যাঁ বলতে পারো গেমিং স্মার্টফোন সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডুয়াল স্পিকার এই তো ছিল আজকের আপডেট ভাই কেমন লাগলো ভাই এনজয় করো উল্লাল্লাহ উল্লাল্লাহ তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে সুমন ভাই শুধু সাপোর্ট করে যাও